Avengers Assemble. প্রায় এক যুগ আগে মুক্তি পাওয়া মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এক অনবদ্য সৃষ্টি আর চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় সংযুক্ত ইউনিভার্স তৈরি প্রথম সিঁড়িতে যেই মুভির হাত ধরে পা ফেলে মার্ভেল স্টুডিও, তা ছিল আমাদের সকলের পছন্দের আয়রনম্যান 1। ডিরেক্টর জন ফ্যাব্রিও 140 মিলিয়ন বাজেট, যা কিনা বর্তমান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সলো মুভির বাজেটের তুলনায় অত্যন্ত নগণ্য, তাই নিয়েই বিশ্বকে উপহার দেয় আয়রনম্যান 1 আর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জন্য গড়ে দেয় শক্ত সামর্থ্য এক ভিত্তি। রবার্ট ডাউনি জুনিয়র টনি স্টার্কের চরিত্রে অভিনয় করে যেন পুরো পৃথিবীকে জানিয়ে দিল যে তোমরা কমিক বুক ভক্ত হও আর না হও, সুপার হিরো চলচ্চিত্র পছন্দ করো আর না করো, মার্ভেল কমিক্স আর মার্ভেল স্টুডিও সম্পর্কে জানো আর নাই জানো, আজ থেকে আয়রনম্যানের নাম মনে রাখবে। এবং সে 2008 আয়রনম্যান 1 এর পর আজ 2018 পর্যন্ত প্রায় এক যুগ হয়ে গেল, আয়রনম্যান চরিত্রের জনপ্রিয়তা হ্রাস পাবার কোনো নামগন্ধও নেই। সুপার হিরো অরিজিন মুভি কিভাবে বানাতে হয় সেই পথ প্রদর্শকের দলে আয়রনম্যানও নাম লিখিয়ে নেয়, এবং এরপর স্বয়ং মার্ভেল স্টুডিও থেকে বের হওয়া অসংখ্য অরিজিন মুভির মধ্যে বেশিরভাগ মুভি আয়রনম্যান 1 এর থেকে বেশি দক্ষতা প্রদর্শন করতে পারেনি। আয়রনম্যান 1 এর সবচেয়ে বড় দিকটি ছিল এটি একটি বাস্তব পৃথিবী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। সম্পূর্ণ মুভিতে এমন কোনো ঘটনাই ঘটেনি যা কিনা বাস্তবসম্মত নয়। এরকম বাস্তবসম্মত একটা পৃথিবী প্রতিষ্ঠা করার পর একের পর এক মুভিতে অবাস্তব আর ফ্যান্টাসির দিকে এগিয়ে যায় মার্ভেল স্টুডিও আর এর মুভিগুলো, যেহেতু এরকমই পরিকল্পনা ছিল আর এ কারণেই এই সিনেম্যাটিক ইউনিভার্স দর্শকদের কাছে এতটা গ্রহণযোগ্যতা পায়। পুরো পৃথিবীতে আরও যেসব অতিমানবেরা আছে, আমরা তাদের সাথে ধীরে ধীরে পরিচিত হই এই টনি স্টার্কের ভিউ পয়েন্ট থেকে, যেই চরিত্রকে প্রতিষ্ঠিত করা হয় আয়রনম্যান 1 মুভির মাধ্যমে। আর এই চলচ্চিত্রটি হয় দর্শকদের রেফারেন্স সোর্স, যেটার মাধ্যমে যে কোনো কমিক বুক ফ্যান এবং নন কমিক বুক রিডাররা খুব সহজেই মার্ভেলের এই বিশাল ইউনিভার্সটি উপলব্ধি করতে পারে। অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে একটি পরিপূর্ণ রিয়েলিস্টিক সুপার হিরো মুভির স্বাদ পাওয়া যায় এই চলচ্চিত্র থেকে। এছাড়াও বর্তমান পৃথিবীর মেকানিক্স ও রোবোটিক্সের প্রকৃত ক্ষমতা তুলে ধরে এই মুভিতে, যার ফলে এই মুভির পরে মুভিগুলোতে যেই সায়েন্স ফিকশন উপাদানগুলো নিয়ে আসা হয় তার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে দর্শকরা। তাই এই চলচ্চিত্রটি মার্ভেল ইউনিভার্সের জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে দিয়েছে, তা দিয়ে একটু একটু করে এতদূর আসা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের। আর এই সিনেম্যাটিক ইউনিভার্সের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়ে আরও অনেক স্টুডিও তাদের নিজস্ব সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করার চেষ্টা করে, যার কিছু সফলতার মুখ দেখে, যেমন মনস্টারভার্স এর গডজিলা আর কিংকং মুভিগুলো। আবার সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে অনেকেই ডার্ক ইউনিভার্স DCU। আর সবশেষে আয়রনম্যান 1 এর সেই এন্ড ক্রেডিট সিন, যেখান থেকে বর্তমান যুগের মুভিগুলোতে এন্ড ক্রেডিট পোস্ট ক্রেডিটের ট্রেন্ড আবারও ফিরে আসে, যদিও মার্ভেলের আগেই কিছু মুভি পোস্ট ক্রেডিট এন্ড ক্রেডিটের প্রচলন শুরু করে দিয়েছিল। এই এন্ড ক্রেডিট সিনের প্রচলন মার্ভেল ইউনিভার্সকে একই সুতোয় বাঁধতে আর হাইপের অ্যাটম বোম ফেলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, যা নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই। মার্ভেলের অন্যান্য চলচ্চিত্রের অবদান আর কিভাবে এক একটা মুভি এই বিশাল ফ্র্যাঞ্চাইজকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেল, তা নিয়ে আরও বকবকানি শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হামলা করবেন আর আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা এই সেগমেন্টটি কন্টিনিউ করব। আজকের মতো অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বল।